দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের মুখে ব্লক সভাপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তুফানগঞ্জ এক খ নম্বর ব্লকে সভাপতি প্রদীপ বসাক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 1990 সাল থেকে নিষ্ঠা সহিত কাজ করছি, দলকে মায়ের মতো ভালোবেসে জীবনে অনেক ক্ষতি হয়েছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাকে অযোগ্য মনে করা হয়, অযোগ্যতা নিয়ে কাজ করা সম্ভব কি ভেবে দেখছি। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সেটা আমি সেই বিষয়ে পোস্ট করিনি, আমি যেটা পোস্ট করেছি আপনারা ফেসবুকে দেখেছেন যে আমি 1990 সাল থেকে আমি দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, এবং গত লোকসভা নির্বাচনের পর যখন ভারতীয় জনতা পার্টি 18টা এমপি পেয়েছিল তখন অনেক তাবল লিডার দেখছি, ভুট্টা খেতে হোটেলে আত্মগোপন ছিল, দল আমাকে কনভেনার, পরবর্তী ব্লক প্রেসিডেন্ট, দীর্ঘ 10 বছর ব্লক যুব সভাপতি ছিলাম, আমি অত্যন্ত সহজ সরলভাবে রাজনীতিটা করে আজও আসছি। কিন্তু একটা বিষয় আমাকে ভাবিত করছে, দেখে আমি ফেসবুকে দিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে দল টিকিট নির্বাচনের ক্ষেত্রে দলের কাছে আমি কোনোদিনই আজ পর্যন্ত চাইনি যে আমাকে টিকিট দেওয়া হোক, আমি আজ পর্যন্ত চাইনি, কিন্তু দলই আমাকে বলেছিল, যার ফলে আমি ডিসিআরও কেটেছিলাম যে তুমি এবার টিকিট পাচ্ছই, যার ফলে আমি ডিসিআর কেটেছিলাম, তারপরে দেখলাম যে আমার নাম নেই, তাই আমি ফেসবুকে দিয়েছি হয়তো দলের টিকিট নির্বাচনের ক্ষেত্রে আমার যোগ্যতা হয় না, কেন যোগ্যতা হয় না সেটা আমিও বুঝতে পারি না, কী কী মাপকাঠি থাকলে যোগ্যতা হবে, এটাও একটা ভাবার বিষয়, আমার হয়তো আগামী দিনে নিজেও তদন্ত করে দেখতে হবে যে টিকিট পাওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতা অর্জন করতে হয় সেটা আমার ডিপলি অ্যানালাইসিস করতে হবে, এটা আমি ফেসবুকে বক্তব্য দিয়েছি। না না না, সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, আমার একটা যেটা ভাবনা সেই ভাবনাই আমি ফেসবুকে আমি করেছি। মানে আপনি হচ্ছে ব্লক সভাপতি, এই যে মনোনয়নপত্র জমা চলছে, আপনাকে দেখা যাচ্ছে না মাঠে, কেন? না, আমি হয়তো আপনারা দেখেছেন গত শুক্রবার থেকে আমি ব্লক সভাপতি হিসাবে যেভাবে কাজ করছি, যেভাবে পার্টি অফিসের সামনে ট্রেন করা, মানুষের ডিসিআর কেটে দেওয়া, আমার মনে হয় অন্য কোনো কোনো ব্লক সভাপতি এইভাবে বা অঞ্চল সভাপতি করেছে কি না সেটা আপনারা স্বচক্ষে সাক্ষী আছেন কীভাবে দৌড়ে আমি কাজ করেছি। আজকে আমি যাইনি এই কারণেই, আমার শ্বশুর হসপিটালে ভর্তি, শারীরিক অবস্থা খুবই খারাপ, এই কারণেই জানি, এর মতো অন্য কোনো বন্ধু। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার বসাক, তোমার নাম ওয়ান বি ব্লক সভাপতি।